আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের আশেপাশে এমন অনেক মানুষজনই আছে, আপনি কাউকে দেখেছেন যে সে প্রতিনিয়ত পাঁচ অক্ত সলাত পড়ত, জিকির করত, সিয়াম পালন করত, দান সাদাকা কোনো কমতি ছিল না, কোনো নারীর দিকে তাকালে তার চক্ষু নিচু থাকত, ব্যবসা বাণিজ্য তার খুব হালভাবেই কাটত, রিজিক সে হালালভাবেই ইনকাম করত, তার কোনো রকম এবাদতে ঘাটতি ছিল না, প্রায় সে আল্লাহ তাআলার তথা রাসূলের কাজগুলো পালন করত, তার দাড়ি ছিল। কিন্তু এই মানুষটি হঠাৎ করে একদিন একটি কোম্পানিতে চাকরি পেল, খুব ভালো এবং বড়সড় কোম্পানি, রাজকীয় ব্যাপার, অপ্রত্যাশিত স্যালারি। সবাই প্রথমে ভাবল এটা তার এতদিনের আমলের পুরস্কার, কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন হতে লাগলো, জামাতে সলাতে অলসতা, লেবাসে পরিবর্তন, দাড়িও কাটতে শুরু করলো, টাকু নিচে প্যান্ট পরলো। শুধু তাই না, এইসব কাজকে তিনি নানা কুযুক্তিতে জাস্টিফাইও করতে লাগলেন। মানুষ যদি বলেছেন যে পরিস্থিতির শিকারে এরকম পোশাক পরা যায়, সলাতে অজুহাত দেওয়া যায়, বিভিন্ন এবাদতের শর্টকাট পদ্ধতি, সবচেয়ে নিচু মানের যে কাজগুলো, নিচু মানের যে সওয়াব, সেইগুলো আদায় করা, আস্তে আস্তে তার ইসলামের প্রতি যে আগ্রহ ছিল, আগে যে অনুশোচনা ছিল, তা কমতে শুরু করলো। ঠিক তেমনইভাবে আরেক বোন, দিনের পথে চলার জন্য তার বেশ ইচ্ছে, খুব শখ, এবং সে তাই করছে। পর্দা থেকে শুরু করে হারাম গান, হারামভাবে রিলেশন করা, এসব কিছু সে ছেড়ে দিয়ে আল্লাহর পথে ঠিকঠাকভাবে চলছিল। ওই আগের লোকটির মতনই তার একটি ভালো জায়গায় চাকরি হলো, ভালো স্যালারি, জায়গা জায়গায় তার প্রশংসা, তাকে সবাই সম্মান দেয়, আমন্ত্রণ জানায়, ঘুরতে যায়, বিশাল এক অবস্থা। কিন্তু সেও আগে যা ইবাদত করত তা শর্টকাট করার চেষ্টা করল, আস্তে আস্তে আল্লাহ তাআলাকে ভুলে গেল। শুধু জাস্টিফাই করা, ইসলামকে পুষ্টবিদ্ধ করা, নিজের মন মতো করে চলা, আসলে এই দুটো ঘটনা আমরা প্রায় করে যাচ্ছি আমাদের সমাজে, এমনকি আপনার ক্ষেত্রেও হতে পারে। আমরা ভাবি ধন সম্পদের মালিক হওয়া মানেই আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে গেলাম, অথচ এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষাই কাউকে শকর গুজে বানায়, আল্লাহ তাআলার পথে নিয়ে যায়, আবার এই পরীক্ষায় কাউকে এতটা নিচে নামায় যে সে এর শেষ কোথায় সেটাও সে অনুমান করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গিয়েছেন, কত নিয়ে সত্য। দেখুন, প্রত্যেক উম্মতের জন্য একটি পরীক্ষার বস্তু ছিল, আমার উম্মতের পরীক্ষার বস্তু হলো সম্পদ, সুনানে তিরমিজি। পরীক্ষা, সম্পদের পরীক্ষা যে টিকবে তার সব দিক থেকে টিকে হয়ে যাবে। আপনার সম্পদ বাড়লে আপনি অহংকারী হয়ে যাবে, গরিব লোককে দেখবেন না, আপনার বরত্ব বেড়ে যাবে, কারণ এখন আপনি যা চান তাই পান, ইচ্ছে করলে ঘুরতে যেতে পারেন, ইচ্ছে করলে আপনি যে কোনো খাবার খেতে পারেন, ইচ্ছা করলে যে কোনো নারীর সাথে আপনি ঘুমাতে পারেন, যা খুশি তা করতে পারেন, আপনার অর্থ আছে। যার অর্থ নেই তার জীবনটা সংকীর্ণ মনে হলেও যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে, তাহলে তার জীবন ব্যবস্থা রহমতের স্বরূপ হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলার রহমত না থাকে, তাহলে পুরোটো জীবন আপনাকে ডিপ্রেশন করে তুলবে, অশান্তি লাগবে, একসময় দেখবেন আত্মহত্যা করে ফেললেন, নানান রোগে আক্রান্ত হয়ে গেলেন, হতাশা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।